এথিকা সুযোগ বুঝে অলিদের আগে হাঁটতে শুরু করে। অন্যদিকে রাতুল তার দিকে আহাম্মক বনে তাকিয়ে আছে। অলিদ বিষয়টি বুঝতে পেরে এথিকাকে প্রশ্ন ছুড়ে দেয়, ছেলেটিকে? আমি চিনি না। কথা বলছিলে কেন? ইনান জানলে খবর আছে। আমি কথা বলিনি ভাইয়া, সে যেচে এসে কথা বলছিল। যাই হোক, উনি তো নেই, জানবেন না আশা করি। তোমার উনিকে এই খবর জানানোর মানুষের অভাব হবে না। মানে? তার দলের লোকেরা তোমাকে পাহারা দিচ্ছে, আমার আর তোমার অন্তরালে, সেটা তুমিও বুঝতে পারবে না আর আমিও বুঝি না। যাই হোক, আমি ম্যানেজ করে নেব বিষয়টি। শেষ বিকেলে হঠাৎ করেই আকাশে কালো মেঘের আনাগোনা বেড়ে চলেছে। দমকা হাওয়া উল্টে পাল্টে দিচ্ছে জানলার পর্দা। চেয়ারের সঙ্গে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে ইনান। ইতিকা তার পাশেই বসে আছে, তবে আজ ইনানের আচরণবিধি সুবিধা ঠেকছে না তার কাছে। কেমন যেন ভাব গম্ভীর নিয়ে বসে আছে। তবে কি কালকে রাতুলের সাথে কথা বলার বিষয়টি তিনি জেনে গেছেন? কিন্তু অলিদ ভাই তো বলেছিলেন ম্যানেজ করবেন বিষয়টি। ইতিকার ভাবনার ছেদ ঘটে এক পলসা ঝুম বৃষ্টিতে। আকাশ বেয়ে নেমে আসা ভারী বর্ষণ ভিজিয়ে দিচ্ছে মৃত্তিকার উপরে থাকা গাছগাছালি দালান কোঠা। এক দৌড়ে ইতিকা ছুটে যায় বারান্দায়। চঞ্চল চোখ দুটি চারদিকে বিচরণ করতে ব্যস্ত। ইতিবউ, ইনানের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকায় সে। কিছু বলবেন? আপনার ফুপু কথা বলতে চাইছে আপনার সঙ্গে। আমি বলবো না, আপনি ফোন রাখুন। ইতিবউ, থমকাচ্ছেন কেন? আমি বলেছি আমি কথা বলবো না, সেখানে আমার সঙ্গে জোরাজোরি কেন করা হচ্ছে? ইনান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ইতিকার দিকে। মেয়েটা ইদানিং বদলে গেছে। ঠিক আছে, আপনার কথা বলতে হবে না, মিহির সাথে অন্তত কথা বলুন। ইতিকা মাথা নেড়ে সায় দিয়ে ফোনটা হাতে তুলে নেয়। বেশ কিছুক্ষণ পর কথা শেষে ইনান ইতিকাকে প্রশ্ন করে, ফুফির উপর এত রেগে থাকেন কেন সবসময়? যে যেমন তার সঙ্গে আমি তেমনই আচরণ করব। কেন আমার সঙ্গে জোর করে বিয়ে দেওয়ায় রেগে আছেন বুঝি? ইতিকা উত্তর দিল না, বারান্দায় গিয়ে বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দেওয়ার ছল চাতুরি করল। ইতিবউ, ইনানের ডাকে আবারও ঘুরে তাকায়। একটি দীর্ঘশ্বাস আড়াল করে চুপচাপ দাঁড়ায় ইনানের সামনে। আমার প্রশ্নের উত্তর আমি পাইনি ইতিবউ। মহিলাটি মানুষ হলেও অমানুষ। প্রায় এক বছর আগে আমাকে শহরে কোনো এক ব্যবসায়ীর কাছে বিক্রি করতে উঠে পড়ে লাগে। বিষয়টি জানতে পেরে আমি পালিয়ে যাই, আবার আমায় ধরে নিয়ে আসে। পালিয়ে যাওয়ার কোনো ফাঁদ খুঁজে পাইনি। আবারও মিহির সাহায্যে আমি পালিয়ে যাই। তখনই দেখা হয় গ্রামের ধনী ব্যবসায়ীর নাতি ওয়াসিমের সঙ্গে। ওয়াসিমের নামটা মুখে তুলতেই তীর্যকভাবে তার দিকে তাকায় ইনান। ইতিকা বিষয়টি বুঝতে পেরে চুপসে যায়, তবুও দ্বিধা ভুলে আবারও বলতে থাকে, ওয়াসিম আমাকে নিরাপত্তা দেয়। ধীরে ধীরে আমাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্কের কথা গ্রামবাসী সকলেই জানত। এরপর আমাকে কেউ কটুবাক্য বলা তো দূরের কথা, আমার দিকে চোখ তুলে তাকাতেও সাহস পেত না। আমার ফুফা ফুফি কেউ কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস পায়নি। সেই দিনগুলো ছিল স্বাধীন, এক কথায় আমার জীবন আমার রাজত্ব। তারপর কেটে যায় 5-6 মাস। হঠাৎ ওয়াসিম গ্রামে আসে এবং তার সাথে আমার শেষ কথা হয়। সে আমেরিকায় যাচ্ছে পারিবারিক বিজনেস সামলাতে, খুব শীঘ্রই ফিরে আসবে। তারপর কেটে যায় 1 সপ্তাহ। হুট করেই আপনার আগমন, তারপর বিয়ে, আর আমিও অদ্ভুতভাবে জড়িয়ে গেলাম অন্য শহরে, অন্য কোনো মায়ায়। স্থানগুলো অচেনা কারো বুক পাঁজরে, আর সেই অচেনা মানুষটির ভালোবাসা প্রকাশ পেতে থাকে রাগ, জেদ,
অভিমানের মাধ্যমে। ইতিকা ক্লান্ত ভঙ্গিতে মেঝেতে বসে যায়, পা মুড়িয়ে হাঁটুতে থুতনি রেখে তাকিয়ে থাকে বারান্দার দিকে। ঝুমঝুম করে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে জমিনে। ইনান তার দিকে তাকিয়ে আছে বিনা বাক্যে। একটা প্রশ্ন করব আপনাকে, আমায় কেন বিয়ে করেছেন? ইতিকার প্রশ্নে কিঞ্চিত হাসে ইনান। ভালোবাসতে, ভালো রাখতে। আমি জানি আপনি এখনো মানিয়ে উঠতে পারছেন না, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন। ইতিকা ইনানের কথার পিঠে আর কথা বাড়ালো না, উঠে দাঁড়িয়ে আবারও বারান্দায় চলে যায়। বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিয়ে ছুটে আসে ইনানের কাছে। চলুন আমরা ছাদে যাই, বৃষ্টির ফোঁটায় একটু গা ভাসাই। ইতিকার হাসি খুশি মুখটা দেখে ইনান কিছু একটা ভাবল, হঠাৎ করে মুখ ভার করে বলে, দরকার নেই, আমি এখন ঘুমাবো, আমার চুলে বিলি কেটে দিন। ইনানের এমন উত্তর আশা করেনি ইতিকা। মনে রাগ জমা হলেও চুপচাপ ইনানের পাশে বসে যায়। শেষ বিকেলে বৃষ্টির গতি আরো বৃদ্ধি পেয়েছে, ইতিকার অশান্ত মন বারবার ভিজতে চাইছে, তাই ইনানের ভয়কে উপেক্ষা করে এক ছুটে ছাদের দিকে পা বাড়ায়। আকাশ থেকে অস্থির গতিতে আসা বৃষ্টি তাকে ভিজিয়ে দিচ্ছে। ভিজে যাওয়া ইতিকা জবুথবু হয়ে ছাদের কোণায় গিয়ে দাঁড়ায়। রেলিং ধরে নিচের দিকে তাকাতেই ভয় কুঁকড়ে ওঠে। সে বর্তমানে ১২তলা বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছে। এত বড় উঁচুতে এসে আগে কখনো ওঠেনি। ভেজা চুলগুলো চারিপাশটায় ছড়িয়ে আবারও হাত উঁচু করে বৃষ্টির পানি জমাট বদ্ধ করে। হঠাৎ করে তার কানে আসে অচেনা কোনো পুরুষের কণ্ঠ, ঠান্ডা লেগে যাবে তোমার, এবার সবুর করো। ইতিকা ভয় সংশয় নিয়ে পেছনে তাকায়। ভিজে যাওয়া জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকা রাতুলকে দেখে যেন আসমান থেকে টুক করে পড়েছে সে। ভয় আড়ষ্ট হয়ে দুপা পিছিয়ে গিয়ে রেলিংয়ের সাথে ঠেস দিয়ে দাঁড়ায় ইতিকা। আরে আমার ভয় পাচ্ছ কেন? আপনি এখানে? আমি তোমার আগেই এসেছিলাম, ওই যে ছাদের কিনায় ছিলাম, তুমি আমায় খেয়াল করনি। প্রায় ২০ মিনিট তুমি সমান তালে ভিজেছ, ঠান্ডা লেগে যাবে হয়তো, যাও নিচে। আর আমাকে এত ভয় পাচ্ছ কেন? ইতিকা কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ করেই হালকা বাতাসে তার সারা শরীরে কাটা দিয়ে উঠছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমায় এত ভয় পাও কেন? কালকেও সেম আচরণ করেছো, এখনো আবারও। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমার টুপ করে গেলে খাবো? রাতুলের প্রশ্নে কি বলবে বুঝে উঠতে পারছে না ইতিকা। হঠাৎ মাগরিবের আজান পড়ায় ইতিকা এক ছুটে নিচে নেমে যায়। একা ছাদে তাকে আর রাতুলকে যদি ইনান কিংবা ইনানের লোক দেখে নেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ইতিকাকে ছুটে পালিয়ে যেতে দেখে তার পেছন পেছন আসতে থাকে রাতুল। এই মেয়ে দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কোথায়? রাতুলকে কাছে আসতে দেখে ভেজা শরীর নিয়ে দৌড়াতে শুরু করে ইতিকা। সব সিঁড়ি শেষ করে তার ফ্ল্যাটের সামনে শেষ সিঁড়িটায় পা মুচড়ে পড়ে যায়। ব্যথায় চাপা আর্তনাদ করে ওঠার চেষ্টা করতেই লক্ষ্য করে পা ছিলে রক্ত গড়িয়ে পড়ছে। এদিকে রাতুল উপরের সিঁড়ি থেকে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাতুল কয়েক সিঁড়ি নেমে আসতেই ইতিকা দ্রুত দরজা খুলে ভেতরে ঢুকে যায় এবং দরজার সঙ্গে পিঠ লাগিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। ইনান হয়তো ঘুমাচ্ছে ভেবে ইতিকা স্বস্তির শ্বাস ছেড়ে চোখ খুলে, কিন্তু চোখ খুলে ইনানের আগুনের চুল্লির ন্যায় মুখখানা দেখে দুনিয়া আন্ধার হয়ে যায় ইতিকার। ভয়টা মুহূর্তে তাকে আবারও আঁকড়ে ধরেছে। ইনানের আরক্ত দৃষ্টি তার ভেতরটা নাড়িয়ে তুলেছে। ভয়ে প্রায় কান্না করে দেওয়ার অবস্থা ইতিকার। ইনানের চোখের দিকে তাকিয়ে নিজেকে আর সামলাতে পারল না মেয়েটি, ছুটে গিয়ে আঁকড়ে ধরে ইনানকে।
ইনানের বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠলে সে। ইনানের চোখের পানি উত্তপ্ত রাগটা যেন নিভে গেছে ইনানের। ইতিবাও কান্না থামান। ইতিকা কান্না থামায়নি, বরং আরো শক্ত করে চেপে ধরে ইনানের টি শার্ট। আমি আর কখনো না বলে যাব না কোথাও। ঠিক আছে, এবার কান্না থামান। ইতিকা কান্না থামালো না, বরং ছেড়ে দিল ইনানকে। ইতিকা কান্নারত মুখটা দেখে ইনানের সব রাগ যে থাওয়ায় মিলিয়ে গেছে। ইনান ইতিকার মাথায় হাত রেখে বলে, ইতিবৌ জামা কাপড় পাল্টে আসুন। ইতিকা মাথা নেড়ে সায় দিতে যেতে নিলেই ব্যথায় আর্তনাদ করে ওঠে। পায়ে কি হয়েছে আপনার? পড়ে গেছি, পা বোধহয় মুচড়ে গেছে। ইনান মাথা নুইয়ে পা দেখে ফরকে যায়, রক্ত গড়িয়ে পড়ছে বা পাটা নীল হয়ে ফুলে উঠেছে। ইতিকার সামনে নিজেকে শান্ত রাখলেও ইনানের রাগ একটুও কমেনি, বরং আরো দ্বিগুণ বেড়েছে। ইতিকাকে সুফিয়ার কাছে রেখে অলিতকে নিয়ে রাতে বেরিয়ে পড়ে ইনান। কি রে দোস্ত, রেগে আছিস কেন? তোরা কি আমার বন্ধু? তুই আর সুফিয়া একের পর এক আমার কাছে সব লুকিয়ে যাস কেন? মানে কি বলছিস? সেদিন বারণ করা সত্ত্বেও সুফু মায়ের সঙ্গে ইতিকাকে কথা বলতে দিয়েছে, আর তুই? আমি আবার কি করলাম? কাল ইতিকার স্কুলের সামনের ছেলেটা কে ছিল একবার আমায় জানালি না? অলির এবার ভরকে গেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। তার অবস্থা দেখে ইনান ঠোঁট বাঁকিয়ে হাসে। আজ কি ইতিকা ছাদে উঠেছে আর ছেলেটা তার পিছু পিছু এসেছে? তুই কি করে জানলি? ফ্ল্যাটের সিসি ক্যামেরা চেক করছি, ছেলেটা রাতুল। বাদ দে দোস্ত, হয়তো একই ফ্ল্যাটে তাই ভাবিকে দেখে কথা বলতে চাইছে, সব কিছু নিয়ে বাড়াবাড়ি ঠিক নয়। ইনান অলিদের কথার পিঠে আর কিছু বলল না, চুপচাপ ভাবতে থাকে ইতিকার কথা। প্রায় চার দিন পর ইতিকা বিছানা থেকে উঠে দাঁড়াতে পেরেছে। পায়ের ব্যথাটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এক ঘরে থাকতে থাকতে বিরক্ত সে, তাই গায়ে হাওয়া লাগাতে বারান্দায় গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পরেই তার সামনে হুড়মুড় করে দাঁড়ায় ইনান। ইতিকা অবাক চোখে ইনানের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে আপনার? শুনুন ইতিবৌ, নিজের প্রিয় মামুর কথা উপেক্ষা করে আপনাকে বিয়ে করেছি। এক কথায় গ্রামের সবার মুখ বন্ধ করে জোর করে বিয়ে করে এনেছি। নিশ্চয়ই এমনি এমনি তো আর এতটা পাগল হইনি, মায়ায় পড়েছি বলে একান্ত আমার করে এনেছি আপনাকে। আর এখন আমার বইয়ের উপর ইন্টারপড়ুয়া ছেলে নজর পড়েছে, আমি যে কি করব বুঝে উঠতে পারছি না। ইনান কথাগুলো বলেই আবার রুমে চলে যায়। ইতিকা আহাম্মক বনে তাকিয়ে আছে ইনানের দিকে। কিছুক্ষণ পর ইনান আবারও বারান্দায় আসে, হাতে তার জ্বলন্ত সিগারেট। ইতিকার দিকে এগিয়ে এসে সিগারেটের ধোঁয়া তার মুখে উড়িয়ে দেয়। তার অস্থিরতা ভাব বুঝে উঠতে পারছে না ইতিকা। ইন্টার পড়ুয়ার ছেলে আমার বউয়ের পেছনে হাঁটে, অদ্ভুত। শুনুন ইতিবৌ, সাবধানে থাকবেন। বাইরের ছেলেদের পেটাতে পেটাতে কখন যে রাগের দরুণে আপনাকে পেটাতে শুরু করি আমি নিজেও জানি না, বি কেয়ারফুল। তর্জনীর আঙুল ঘুরিয়ে ইতিকাকে শাসিয়ে আবারও বারান্দা থেকে রুমে চলে যায় ইনান। বুকের ভেতরের হৃদযন্ত্রটা প্রবলভাবে কম্পিত হচ্ছে ইতিকার। বারান্দার দরজা দিয়ে ইতিকা আড়ালে দেখে ইনান জামা কাপড় কাঁধে তুলে বাথরুমের দিকে পা বাড়ায়। সুযোগ বুঝে ইতিকা অলিদের রুমের দিকে যায়। অলিদ ভাইয়া, কি সমস্যা? উনি আমার উপরে রেগে আছেন কেন? রাতুল তো কেস জন্ডিস করে দিয়েছে। মানে? ছেলেটা তোমার সম্পর্কে তেমন অবগত নয়, সে জানেও না তুমি বিবাহিত। তোমায় গত কয়েকদিন না দেখে ইনানের কাছে প্রশ্ন করে। আপনার বোনকে দেখতেছি না কেন? স্কুলে আসছে না? তারপর
ইনান মাথা গরম করে কিছু বলার আগে আমি তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসি। ভাবতে পারছো, আজ যদি আমি ইনানকে না নিয়ে আসতাম তবে ছেলেটা নির্ঘাত এতক্ষণে হাসপাতালে ভর্তি থাকত। অলিত ভাই, আপনার বলা উচিত ছিল ইনান আমার স্বামী। দূর, আমার তো ভয়ে হাত পা কাঁপছিল, তৎক্ষণাৎ মাথায় কোনো বুদ্ধি আসেনি। তুমি বরং রুমে যাও, ইনান তোমায় না দেখলে আরো খেপে যাবে। ইতিকা অরিদের রুম থেকে বের হওয়ার আগেই ইতিকা শুনতে পায় ইনান তাকে ডাকছে। ইতি বউ, কোথায় তুমি, পালিয়ে গেছো?